পাপৈ নিশ্চয় কব লাগিব যে মঙলদৈ যে সদর থানার মহিলা উপপরিদর্শক সরবহিক্ষক নিলম্বন করেছে মঙল দরঙ্গা সদর আরক্ষী দরঙ্গার আরক্ষী অধীক্ষক। কিন্তু এটা কথা কব লাগবে যে আরক্ষীর যে দুর্ব্যবহার বা কর্তব্য গাফিলতি, জনসাধারণে কিয় আহে থানালয়, জনসাধারণে একটা নিরাপত্তা বিচারি আহে, যদি নিরাপত্তায় নাপায় আরক্ষীর ওসর তেতিয়াহলে জনসাধারণ কত যাব, এই কথাই সর্বত্র চর্চা হয়েছে। আর দরঙ্গর মানুষ এটা কথাই কৈছে যে দরঙ্গর যে এই ধরনের দরঙ্গর আরক্ষী অধীক্ষক বা অতিরিক্ত আরক্ষী অধীক্ষক ঘোলা থানার যে ভারপ্রাপ্ত বিষয়া, এই ধরনের আকৌ এটা মঙলদৈ থানার আকৌ উপপরিদর্শক মহিলা উপপরিদর্শক এনেকে নিলম্বন করা ঘটনায় সর্বত্র মানুষসকলে এটা শঙ্কিত হয়ে পড়ছে। আইন বিচারি বা সহযোগ বিচারি বা বিপদত পড়লে বা ন্যায় বিচারিলে সচাকে কেনে ধরনের আরক্ষী ওসরলে যাব, এই কথা সর্বত্র চর্চা হয়েছে। আর এটা কথা কব লাগবে যে দরঙ্গর এই মঙলদৈ আরক্ষী যে মহিলায় যে দুর্ব্যবহার করেছে, এই কাক দুর্ব্যবহার করেছে, কেনে ধরনের দুর্ব্যবহার করেছে, এই কিছু সময় পিছতে আরক্ষী অধীক্ষক সংবাদ মেল দিব। সংবাদ মেলের জড়িয়ে কৰবী শইকীয়া মঙলদৈ সদর থানার উপপরিদর্শক হিসাবে যোগদান কেতিয়া কৰিছিল কব লাগবে যে গম পাওয়া মতে কিছু কিছুদিন আগতে দরঙ্গর ঢোলা থানাত উপপরিদর্শক হিসাবে আছিল। আর উপপরিদর্শক হয়ে থাকা অবস্থাতেও এই কৰবী শইকীয়ার বিভিন্ন দোষত মঙলদৈ সদর থানার নজরবন্দী থাকা বলে আমি জানিব পাইছো। আর ইতিমধ্যে বিভিন্নজন আহিছে তেখেতর যে বিপক্ষে কবলৈ, কিন্তু এতিয়াও আমি সংবাদ মাধ্যমে নাই। আৰু 4-5 মাহ আগতে মঙলদৈ সদর থানার আরক্ষীর সদর থানা যোগদান করেছে, আর যোগদান করে বিভিন্ন কামত নিয়োজিত হয়েছে। মঙলদৈ যে মহিলা উপপরিদর্শক গৰাকী আছে সঁচাকে রাইজর দুর্ব্যবহার বা কর্তব্য গাফিলতি করার অভিযোগ স্থাপিত হয়েছে ধন্যবাদ জ্ঞাপন করেছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।